শীতলতা আলোচনা ছিল, বাট মাঠে আমরা দেখেছি সাকিব প্রথম ওভারটাই বল করেছে, তামিম ইকবাল তাকে বোলিংয়ে এনেছে, তামিম ইকবাল তার ক্যাচ নিয়েছে সাকিবের বলে, আবার দুজনে একসাথে উদযাপন করেছে। ওভারঅল সব কিছু কি পাবন ভাই অনেকটা ভালো মনে হচ্ছে কিনা? আমি তো আপনাদেরকে আগেও বলেছি, দেখেন সমস্যাটা হচ্ছে কি, যেই সূত্র থেকে আপনারা এত কিছু বলছেন, অনেকদিন ধরেই চলছে এই কথাটা, যে সূত্রটার থেকে এসছে ওই সূত্রটাই আপনি দেখেন না। আমি তো বলি নাই ওদের মধ্যে কোনো সমস্যা আছে, আমাকে বলেছে এটা ইট ইজ আ কমন সিক্রেট অ্যান্ড ওয়েল নোন যে ওদের মধ্যে যে রিফ্ট হচ্ছে, এই রিফ্টের জন্য ড্রেসিং রুমের কন্ডিশন খারাপ, অমুক খারাপ, এগুলো দিস ওয়াজ দ্য কোশ্চেন, কোশ্চেনটা লেখা আছে পড়ে দেখেন। আমি তো বলি নাই, আপনারা বলছেন, আমি তার উত্তর দিয়েছি যে এটা ওদের সাথে আমার কথা হয়েছে, এদের সাথে খেলায় কোনো ইম্প্যাক্ট করবে না, আর খেলায় যদি ইম্প্যাক্ট না পড়ে আই এম ফাইন, বাইরে কী হচ্ছে এটা আমার জানার দরকার নেই। সো দিস ওয়াজ মাই আনসার। কাজে এই প্রশ্নটা আমার না, এই কথাটা আমি তুলিনি, কিন্তু এমন একটা ভাব দেখানো হচ্ছে যেন আমি করতে গিয়ে নিয়ে আসলাম এই ইস্যুটা এখানে, এখানে আমি আনিনি, আপনারাই সবসময় এই প্রশ্ন করেন। বাট হোয়াট, শুধু কালকে মাঠে না, সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে অ্যান্ড সবচেয়ে ভালো কথাটা হচ্ছে, আমি যেদিন নাকি সেকেন্ডে আসলাম এখানে ওদের সাথে বসতে, আমি শুধু তামিম আর সাকিবের সাথে বসেছিলাম অনেকক্ষণ অ্যান্ড দ্য কোচ, তখনও তারা কথা বলছে। সো আমি দেখেছি তখন তারা তামিম একটা প্রশ্ন করেছিল যে কী একটা মানে ও কী মনে করে, অ্যান্ড হি আনসার্ড। সো ফাইন, কালকে মাঠেও দেখেছি, কাজে এই জিনিসটা আমি মনে করি এখানেই শেষ করে দেওয়া উচিত, এটাকে খামাখা ঘোলাটে করে জোর করে আমার একটা ঝামেলা বাঁধানোর দরকার নেই, সিন্স ইট ইজ ফাইন ফাইন। মানে আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদেরকে বলে রাখছি যে একটা কথা বলা আমার ঠিক হয়নি, ঠিক আছে, বা আমি ভুল, সে আমি একটা কথা বলেছি যেটা ঠিক না, একটা যে জিনিসটা খারাপ, এই খারাপ জিনিস যদি ঠিক না হয় তার মানে এটা ভালো, তাহলে আমি ভুল হওয়াটাই তো ভালো, আপনাদের তো এটাই তো খুশি থাকার বলা, মানে আপনারা কি খুশি হতেন যদি আসলে এখন একটা গণ্ডগোল হতো, মানে আমি বুঝতে পারছি না, কাজে ওইভাবে চিন্তা করে দেখেন। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি কারণ একটা গুঞ্জন, সারাক্ষণ সবাই খালি একই কথা বলে, আই ওয়ান্ট টু ফিনিশ ইট, আমি বলে দিয়েছি যে খেলার মধ্যে এগুলো কিছু নাই, সাথে সাথে মেসেজটাও যে খেলা এগুলো আমরা মেনেও নেবো না, অ্যান্ড এখন আমি রেগুলার আসছি, দেখছি, ওদের সাথে ইনভলভ হচ্ছি, এবং আমি এর আগের দিন আপনাদের বলেছি আমি তো কোনোদিন দেখিনি, আমি আসলে ওদের সাথে যাইও নাই দেখিনি, আমি দেখিনি শুনিনি, আমাকে কেউ এসে বলেও না। সো বাট বাইরের থেকে বলে মানুষ, এই জিনিসটা এখানেই শেষ হওয়া দরকার, কারণ আমার মনে হয় ওরা মানে যেটা বলেছে সেটার প্রমাণ আমি পেয়ে গেছি যে খেলার মধ্যে এটা কোনো সম্পর্ক নেই। দোয়া করেন, দোয়া করেন, শুনেন এইসব বাদ দিয়ে দোয়া করেন, একটু লাখ লাগে, একটু লাখ, হ্যাঁ আর